সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসের টপিক হচ্ছে, আজকে আমরা ক্লায়েন্ট ফাইন্ডিংয়ের আরেকটি ক্লাস করব, যেটার মাধ্যমে আপনারা শিখতে পারবেন কীভাবে খুব সহজেই আপনার এজেন্সি টাইপ বিজনেসের জন্য ক্লায়েন্ট ফাইন্ডিং করতে পারেন। তো আমাদের মোটামুটি ক্লায়েন্ট ফাইন্ডিংয়ের অনেকগুলো ক্লাস হয়ে গেছে, যারা দেখেন অবশ্যই দেখে নিন, আশা করি যে আপনাদের কাজে লাগবে। তো আজকের মেথডটা একটু অন্যরকম মেথড, যারা জানেন না তারা শিখে নিন, আশা করি যে আপনাদের কাজে লাগবে। এটা মোটামুটি নতুন পুরাতন যারা আউট অফ মার্কেট পেজে কাজ করতেছেন তাদের জন্য সব থেকে বেটার ক্লাস হতে যাচ্ছে। তো আরেকটা কথা আমি বলে রাখি, আমি এই কাজগুলো আমি যখন একটা কানাডিয়ান কোম্পানির সাথে কাজ করতাম, তার টার্গেট ছিল যে ওই দেশের বা একটা নির্দিষ্ট এরিয়া বা নির্দিষ্ট কান্ট্রির জন্য ক্লায়েন্টগুলোকে ধরা বা তাদের কাছে পৌঁছানো এবং তাদের ফোন নাম্বারগুলো সংগ্রহ করে আমরা যেন তাদেরকে কল করতে পারি। এর জন্য আমাকে যেটা করতে হতো, আমি শুধু ক্লায়েন্টগুলোর লিস্টগুলোকে কালেক্ট করতাম, আর আমার যে পাশে হেল্প করার লোক ছিল দুইটা মেয়ে, অবশ্য মেয়েদেরকে তারা রেফার করে কল করার জন্য, কারণ বুঝতেই পারতেছেন তো বিষয়টা। তো মেয়েরা শুধু তাদেরকে কল করতো, দেখা যাইতো যে 100 কলের ভিতরে দুইটা ক্লায়েন্ট লাগতো। যেহেতু আমরা কোনো বড় কোনো এজেন্সি না, আমাদের মানে কোনো বড় কোনো এজেন্সি নাই বা আমাদের পার্সোনাল কাজের জন্য, বা আমরা ছোটোখাটো ক্লায়েন্ট ধরে আমরা মূলত ইনকাম করতে চাচ্ছি, তাদের জন্য আসলে একটু কষ্টকর হয়ে যাবে, যেহেতু আপনি কোনো প্রকার ইনভেস্ট করতে পারবেন না। এর জন্য আপনি কীভাবে শর্টকাটভাবে আপনি ক্লায়েন্টকে বার্তা পাঠাইতে পারেন সেটাও আমি বলে দিব। ক্লাসটা অবশ্যই ধৈর্য সহকারে করতে হবে, ঠিক আছে? চলুন আমরা শুরু করি কীভাবে ক্লায়েন্ট ফাইন্ডিং করা যায়। তো ক্লায়েন্ট ফাইন্ডিংয়ের করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনি কোন দেশের ক্লায়েন্ট মানে ফাইন্ড আউট করতে চাচ্ছেন সেটা আপনাকে প্রথমে নির্দিষ্ট করে নিতে হবে, ঠিক আছে? আমার ক্লায়েন্ট ধরেন ইউএসএর, আমার টার্গেট হচ্ছে আমি ইউএসএর কান্ট্রিতে আমি মূলত ক্লায়েন্ট ফাইন্ডিং করব, মানে ইউএসএর কান্ট্রির যত বায়ার আছে আমি তাদেরকে ফাইন্ড আউট করার চিন্তাভাবনা করতেছি বা তাদের কাছে আমি পৌঁছাইতে চাইতেছি আমার বিজনেস নিয়ে বা আমার প্রোডাক্ট নিয়ে বা আমার সার্ভিস নিয়ে। ওকে, তো আপনাকে কি করতে হবে, আমি আজকে প্রথমেই বলছি ফোন নাম্বার, আমি শুধু ফোন নাম্বার কালেক্ট করব। ওকে, তো এখানে দেখেন ইউএসএর কান্ট্রিটা কি, আমি প্রথমে কান্ট্রিটা সেট করব, কোন কান্ট্রিতে মূলত কাজটা করতে চাচ্ছেন। ধরেন আমার টার্গেটেড কান্ট্রি হচ্ছে ইউএসএ। আপনার নিশটা কি, মানে আপনি কোন টপিকের ক্লায়েন্টগুলো ধরতে চাচ্ছেন সে সম্পর্কে আপনাকে একটা আইডিয়া রাখতে হবে। আপনি যে রিলেটেড কাজ পারেন, যদি একজন ওয়েব ডেভেলপার হয়ে থাকেন তাহলে ওয়েব ডেভেলপারের নিশটা আপনাকে টার্গেট করতে হবে, যে আপনার ক্লায়েন্ট কারা হতে পারে। যদি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হয়ে থাকেন আপনি কাদেরকে হেল্প করবেন, এটা আপনাকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে। ওকে, তো আমরা যেটা করব, আমরা নির্দিষ্ট করে নেব আমাদের নিশ এবং কান্ট্রি। এটা যদি আপনি করে ফেলতে পারেন তাহলে আমাদের মোটামুটি 50% কাজ কমপ্লিট। তো এবার আসেন মেন কাজে চলে যাই। প্রথমে আপনি যেটা করবেন, ধরেন আমার টার্গেটেড কান্ট্রি হচ্ছে ইউএসএ, তাহলে আমি লিখব ইউএসএ ফোন নাম্বার কোড, এটা লিখে আমি সার্চ করব ইউএসএর ফোন নাম্বার কোড। আমরা তো জানি না, অনেকেই জানি না যে ইউএসএর ফোন নাম্বার কোডগুলো কীরকম হয়, মানে প্রথম কোডটা কী হয়। যেমন আমাদের শুরু হয় কি +88017, তো ইন্ডিয়ার জন্য আলাদা হতে পারে, জার্মানির জন্য আলাদা হতে পারে। নির্দিষ্ট এরিয়ার ভিতরে আপনি ক্লায়েন্টগুলোকে ধরতে চাচ্ছেন তাহলে আপনাকে প্রথমে কী করতে হবে, প্রথমে আপনাকে কান্ট্রিটা সেট করতে হবে, তারপরে এরিয়া কোডটা জেনারেট করতে হবে বা এরিয়া কোডটাকে বের করতে হবে। তো আমরা সরাসরি এখানে কাজ করব কি, এখানে আমরা অনেকগুলো ওয়েবসাইট পাবো, আমরা এই একটা ওয়েবসাইটে চলে যাই। এখানে দেখি সমস্ত কান্ট্রির মূলত ইয়ে আছে কি না, একটু নিচের দিকে আসে। হ্যাঁ দেখেন, প্রথমে কি আছে, আলাবামা। এখানে আলাবামার প্রথমে কি ইউএসএর কোডটা কিন্তু বসানো আছে, দেন তারপরে স্টেটের যে ফোন নাম্বারটা আছে, যে ফোন নাম্বারটা এই স্টেটে এই ফোন নাম্বারগুলো বা এই কোডটা ব্যবহার করে, ঠিক আছে, প্রথমে এই কোডগুলো ব্যবহার হয়, যেমন +1205 এরকম ব্যবহার করা হয়। হ্যাঁ, তো এখানে আলাবামার অনেকগুলো আছে, এই চারটা কিন্তু ফোন নাম্বারে তারা আলাবামা সিটিতে যারা থাকে এই চারটা কিন্তু ব্যবহার করে। তো আমরা যেটা করব, প্রথমে আমাদের এরিয়া কোড এবং কান্ট্রি কোডটাকে বের করে নেব, তারপরে আমরা নির্দিষ্ট একটা এরিয়াকে বাছাই করব এবং ওই এরিয়ার জন্য
তাদের ফোন নাম্বার কোডটা কত সেটা আমরা বের করব। ঠিক আছে, তো আমরা যেটা করব এবার এখান থেকে আমরা যা সার্চ করব হচ্ছে, প্রথমে দিয়ে দিলাম কি, ধরেন আমার নিশ হচ্ছে ডেন্টিস্ট রিলেটেড মানুষের কাছে মূলত আমি পৌঁছাইতে চাচ্ছি। এবার আমি যেটা করব এখান থেকে আবার সেমভাবে একই কাজগুলো করব, এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি এবার যেটা করব প্লাস দিয়ে আমার কান্ট্রি কোডটা কি, মানে আমার এরিয়া কোডটা হচ্ছে এটা, আমি ধরেন এটা আমি এখানে পেস্ট করে দিয়ে দিলাম। ধরেন আমি এখানে আমার কোডটা এখানে আছে, আমি এবার এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে দিয়ে যেটা করব এবার আমি ইন্টারে চাপ দিব। এখানে দেখবেন সকল ইনফরমেশন, মানে ডেন্টিস্ট নিয়ে যারা মূলত কাজ করতেছে তাদের এখানে লিস্টগুলো পেয়ে যাবেন এবং ফোন নাম্বারগুলো পেয়ে যাবেন। দেখেন এইটা হচ্ছে তাদের ফোন নাম্বার, ঠিক আছে, এটা কিন্তু ফোন নাম্বার, এগুলো কিন্তু ফোন নাম্বার, এবং প্রতিটারই প্রথমে দেখেন 205 কিন্তু লেখা আছে, এটা কিন্তু আমাদের এরিয়া কোড, আমি কিন্তু প্রথমেই বলছি এটা কিন্তু আমাদের এরিয়া কোড। ওকে, তো দেখেন প্রতিটারই কিন্তু 205 এটা এরিয়া কোড। এবার যেটা করবেন, এইভাবে তো আমরা দৌড়ে দৌড়ে একটা একটা করে করব না, আমরা একবারে সার্চ রেজাল্ট বানাবো হচ্ছে 100টা এইভাবে একটা ক্লিক করে কপি করব। কপি করে জাস্ট আমি এখানে লিখব ফোন নাম্বার এক্সট্রাক্টর, এটা লিখে সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটা পাবেন এখানে এসে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন ফোন নাম্বার, হ্যাঁ ফোন নাম্বার এখানে আমি জাস্ট পেস্ট করে দেবো, পেস্ট করে যে এক্সাম্পলে ক্লিক করে দেবো, নিচের দিকে আমাদের এটা এক্সট্রাক্ট হয়ে যাবে। দেখেন আমাদের ফোন নাম্বারগুলো কিন্তু হয়ে যাইতেছে, দেখেন এক্সট্রাক্ট হয়ে যাচ্ছে, মানে আমাদের ফোন নাম্বারগুলো তারা অ্যাড করে দিছে। তো এবার যেটা করতে হবে এখান থেকে, এখানে দেখেন কিছুটা ভুল থাকবে, এটা আপনাকে ম্যানুয়ালি ঠিক করতে হবে। যেমন এখানে আমাদের কান্ট্রি বা এরিয়া কোড কিন্তু বসানো নাই, জাস্ট ফোন নাম্বারটা দেওয়া আছে, দেখেন ফোন নাম্বারটা দেওয়া আছে। আপনি চাইলে এবার যেটা করতে পারেন, এখানে দেখেন তারা এই যে এই কোডটা যেটা আছে না 205, এটা আপনি এখানে বসাইতে পারেন। তো এবার দেখেন এটা আপনি বসাইতে পারেন, এখানে বসায় আপনি ব্রিকেট দিয়ে দিতে পারেন, দেখেন ব্রিকেট দিয়ে দিতে পারেন। তো এই হচ্ছে কাহিনী, আপনি এইভাবে ব্রিকেট দিলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, ব্রিকেট দিলেই হয়ে যাবে। তো এবার দেখেন কোড কটা, 4, 7, 8, 9, 10, 11টা এগারোটা কিন্তু হয়ে গেছে, এটা হচ্ছে কান্ট্রি এরিয়া কোড আর এটা হচ্ছে ফোন নাম্বার, ঠিক আছে। এভাবে আপনি চাইলে প্রতিটারই প্রথমে আপনি এরিয়া কোডটা বসাইতে পারেন, তাহলে কিন্তু আপনার কাজ শেষ হয়ে যাবে। এবার আপনার লিস্টটা ক্লায়েন্টকে পাঠাইতে হবে, ওকে, একটু ক্লায়েন্টকে পাঠিয়ে দিতে পারেন, অথবা আপনার আপনি যার কাজ করতেছেন তার সাথে আপনি এটা শেয়ার করতে পারেন, অথবা আপনি নিজেই এই নাম্বারটা সেভ করে আপনি কিন্তু হোয়াটসঅ্যাপে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনি চাইলে SMS মার্কেটিং করতে পারেন, হোয়াটসঅ্যাপ মার্কেটিং করতে পারেন, অথবা সরাসরি আপনি কল করতে পারেন। অনেক অ্যাপ পাওয়া যায় যেগুলোর মাধ্যমে আপনি USA কথা বলতে পারবেন সরাসরি, যদি আপনার ইংলিশে দক্ষতা থাকে তো আপনি ইজিভাবে কথা বলতে পারবেন। এটা সবথেকে কাজে লাগবে হচ্ছে যারা ভবিষ্যতে এজেন্সি খুলবে, তারা কিন্তু এইভাবে তাদের সাথে যোগাযোগ করতে পারে, আপনি কিন্তু তার সাথে এবার ইজিভাবে কন্ট্যাক্ট করতে পারতেছেন। এর থেকে মনে হয় না কোনো সহজ মেথড আছে। এবার যেটা করতে হবে, এই লিস্টটাকে সংগ্রহ করে আপনি 100, 200 বা 500 একটা শীট তৈরি করবেন এবং তারপরে আপনার কাজটা শুরু করতে হবে, ওকে, তারপরে আপনার কাজটা শুরু করতে হবে। এভাবে আপনি কিন্তু আশা করি যে ক্লায়েন্টের কাছে পৌঁছাইতে পারবেন। এটা অবশ্যই আমি আগেই বলছি, যারা এজেন্সি টাইপ বিজনেসের জন্য কাজ করবেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে, এভাবে কিন্তু আপনি ক্লায়েন্টের সাথে কিন্তু কাজ করতে পারবেন। তো আশা করি যে আপনারা একটু হলেও বুঝতে পারছেন বিষয়টা।